সো লাস্ট ইবং শ্রী এক্সের তরফ থেকে আবার চলে এসেছি আমি সায়ন বিরুদ্ধ। আজকে এটা করব সেটা হচ্ছে লিওর অফিসিয়াল হিন্দি ট্রেলার নেটফ্লিক্স রিলিজ করে গেছে, হল থেকে বেরিয়ে গেছে। অ্যান্ড আমরা এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে না, ওটাতে মোস্ট প্রবলি তামিল বা তেলুগু ট্রেলার ছিল, আমার মোস্ট প্রবলি মনে নেই আমার। বাট এটা যেহেতু নেটফ্লিক্সে বের করেছে তো নেটফ্লিক্স আলাদা করে হিন্দি ট্রেলার বের করেছে, হিন্দি ডাব করেছে বা ওরা হয়তো প্রপারলি করিয়েছে হয়তো ডাব। এনিওয়ে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি এক্সাইটেড বিকজ অফ লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স যেটা ও তৈরি করছে, কাইথি বিক্রম, ওটা আমার দেখা হয়ে গেছে। তো ফালতু সময় নষ্ট করছি না, ট্রেলারটা চালাই। আর যারা ফার্স্ট টাইম দেখছো তোমরা আমাদেরকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা অলমোস্ট এভরিডে ভিডিও ছাড়ি, 5 days a week, so support us. कुछ लोगों का मानना है कि वो कोई बहुत बड़ा कांड करके मर गया। कुछ लोग कहते हैं कि वो आज भी जिंदा है। व्हाइट शर्ट, टक्ड इन, मिडिल एज मैन। अगर हमें जानना है असल में क्या हुआ था तो हमें उसे ढूंढना होगा। उसकी आंखों को अपन ने देखा। संजय ओडी वॉइस। वो वही है लियो, लियो दास। ये दोनों कोई इत्तेफाक नहीं, काफी दूर से तुम्हें यहां ढूंढने के लिए आए हैं। और सच कहूं तो इसकी शक्ल उससे मिलती है। तुम यहां नहीं रह सकते, तुम्हारी जान को खतरा है। मेरी दुनिया बहुत छोटी सी है जिसमें छोटा सा घर होता है, आसपास पेड़ होते हैं, बर्फ की चादर, ठंडी हवा। मेरे साथ ये सब क्यों हो रहा है? कैसे करवानी है मैं देखता है। शूट। मेरे परिवार को छोड़ने की हिम्मत कैसे हुई? बच गया सर। रजनीकांत के मतलब लागछिलो। बीटा जखन একসনে ভরা পড়ো। আজ কে বাদ মেরে পরিবার ওয়ালোঁ কে পাস দিখনা ভি মত। রেস্ট ইন পিস। একটু একটু এবার বুঝতে পারলাম, মানে আগে আগে যে আমরা ট্রেলার রিয়াকশনটা করেছিলাম অতটা বুঝতে পারিনি, বাট এইবার আমি বুঝতে পারছি। যদি এটা কপ ইউনিভার্সের যদি পার্ট হয় তার মানে বিজয় থালাপাতি একটা টাইমে হয়তো পুলিশ অফিস বা ওরকম কোনো লেভেলের স্পাই বা ওরকম টাইপের ইয়ে ছিল। তো এখানে যেটা বলছে না, নর্মাল লাইফ লিড করছে, ও নর্মাল লাইফ লিড করছে। একজন বললো না যে মিডল এজড ম্যান, মানে তোমার থোবরাটা ওর থোবরাটা সেম নয়, ও আলাদা হবে, বাট হয়তো এরম হতে পারে ও আগে পাস্ট লাইফ থেকে এখন হয়তো অন্য জায়গায় এসে বসেছে একটা নতুন আইডেন্টিটি নিয়ে। এন্ড দেন ওকে আবার সে ওই ক্রাইম ওয়ার্ল্ডে ফিরতে হবে টু প্রোটেক্ট হিস ফ্যামিলি। তো আপাতত আমি যেটুকু বুঝতে পারছি লোকেশের যে এই কপি ইনভেস্টররা তৈরি করছে, ওরা ও আপাতত যেটা করছে হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারসগুলোকে আনছে, ইন্ট্রোডিউস করাচ্ছে। যেমন হচ্ছে কাইতিতে দিল্লির ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করালো, ওর এখন আমরা কিন্তু পাস্ট এখনো জানি না, বাট আমি তোকে এইটুকুনি বলেছি, বেশি কিছু বলবো না, ঠিক আছে। তারপরে চলে এলো বিক্রম, বিক্রমে দেখাচ্ছে, বিক্রমে মেন হচ্ছে কমল হাসান ইজ গ্যাদারিং দ্য টিম, তো ওই আর কি সবাইকে নিয়ে আসবে হয়তো। আচ্ছা, এখানে আরও একটা আছে, সবাইকে তো দেখায়নি। হ্যাঁ, এবার আরও জানি না এই কপি ইউনিভার্সে আর কাদের কাদেরকে আনবে। তো এই হচ্ছে ব্যাপার। যেমন আমাদের যেমন সিনেম্যাটিক ইউনিভার্স যেটা আমরা স্পাই ইউনিভার্স দেখছি, এরপরের যে ওয়ার টু আসছে যেটা আমরা টাইগার থ্রিতে আমরা ডিসকাসও করছিলাম, তো ওইখানে জুনিয়র এনটিআরের রোল আছে, জুনিয়র এনটিআর একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে। সেগুলো এখনও কিছু বলেনি, দেখায়নি। না, হয়ে গেছে, ওরা শুটিং স্টার্ট করে দিয়েছে ওয়ার টু। ওয়ার টু শুটিং স্টার্ট হয়ে গেছে, এনটিআরের এখনও ট্রেলার আসেনি। তো তখন গিয়ে ওরা একটা ট্রেলার বের করে।
আজকাল ছ মাসের আগেই করে দিচ্ছে, যা ফাস্ট প্রসেসিং চলছে। অক্ষয় কুমার তো সেদিন এটা ইন্টারভিউই বলছিল, অক্ষয় কুমার তো দু তিন মাসে এক একটা করে সিনেমা কমপ্লিট করছে। 33 দিনে তোর ওই যে ওই মুভিটা নামিয়েছিল, ওই সালমান খান অক্ষয় কুমার আর ক্যাটরিনা, ওই আচ্ছা বুঝতে পেরেছি, ওই ওই যে মুসে শাদি করোগি। হ্যাঁ বাট ওইসব সিনেমা তুই করতে পারবি, কারণ হচ্ছে ওইখানে কি মানে চার পাঁচটা তো গান আছে প্রথম কথা, তারপর হচ্ছে এমনি পুরো সিনেমাটা হচ্ছে কমেডি সিনেমা, ওইটা তো প্র্যাকটিক্যাল এলিমেন্টস VFX এর কোনো ব্যাপারই ছিল না, আর অনেক আগেকার সিনেমা এগুলো। ও বলেছিল, রেফার করেছিল, আমি বললাম দেখ আমিও দেখে নিয়েছি এটা, তুই দেখবি তো, দেখ দেখতে বেশ ভালো। ফাস্টপার্টটা তোকে দেখিয়ে দিয়েছে, কাইতিটা আমি ওই জন্য দেখেছিলাম। হ্যাঁ তো ওই আমার ফার্স্ট টাইম দেখেছিলাম, ওটা অনেকদিন হয়ে গেছে, তাও ওই করোনার পরে পরে দেখেছিলাম। তো যাই হোক ওটা আরেকবার রিভিশন হয়ে যাবে তোর সাথে যখন দেখবো। হ্যাঁ তো অবভিয়াসলি এটা ভালো হবেই, এক্স্যাক্টলি। তো আর কি তো বলার তো নেই ছিল। সো প্লাস হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে মানে শুধু শুধু যে এদের অ্যাকশন মুভি হয় তা না, এই অ্যাকশন মুভির সাথে সাথে না একটা জিনিস আছে যে এর একটা ভেতরে না মানে ব্যাক স্টোরি মানে স্টোরি যেটা হয় মেইন যে স্ক্রিপ্টটা সেটার স্টোরি থাকে প্রপার, মানে তুই বুঝতে পারবি হ্যাঁ যতই অত অ্যাকশন হোক যতই ভায়োলেন্স হোক গাড়ি উঠছে স্কিপ করে বেরিয়ে যাবে না। হ্যাঁ না ওরা দেখায় অ্যান্ড খুব স্টোরিটা খুব ভালোও লাগবে তো, মানে প্রপার স্টোরি লাইন ওরা ফোকাসও করে। সো ঠিক আছে, এই এই সিনেমার ব্যাপারে যদি কেউ এক্সট্রা কোনো ইনফরমেশন জানো প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন, তোমাদের কমেন্ট তো আমরা পড়ি, পড়তেও ভালো লাগে, রিপ্লাইও করি। তো মুভি অলরেডি বেরিয়েই অলমোস্ট গেছে, আর কদিনের মধ্যে আমরা দেখেও নেব, দেখে নেবো, বাট ওই কাইথি দেখবো, বিক্রম দেখবো, দেন উই উইল ওয়াচ লিও। তো বেশি দিন টাইম লাগবে না, হ্যাঁ ওটা আমরা ডিসেম্বরেই আমরা কপি ইউনিভার্সটা স্টার্ট করবো। সো ঠিক আছে এখানেই ছাড়লাম, যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। চলো টাটা বাই, টাটা বাই, গুড নাইট, পিস।